হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো এখন কথা বলবো বাদশা কিচ্ছা সুদীপের লেটেস্ট প্যান ইন্ডিয়া সিনেমা বিক্রান্ত রোনা, যেটা কিন্তু থার্সডেতেই অলরেডি রিলিজ হয়ে গেছে। তো বিক্রান্ত রোনা যখন ট্রেলারটা এসেছিল, ট্রেলারটা দেখে আমার মনে হয়েছিল যে এটা হয়তো সাম সর্ট অফ ফ্যান্টাসি অ্যাডভেঞ্চার জনারের মুভি হবে। বাট ফিল্মটা দেখার পর আমার সেই ধারণাটা সম্পূর্ণ পাল্টে গেছে, কারণ এই মুভিটার মধ্যে অ্যাডভেঞ্চার তো সাম সর্ট অফ আছে, বাট তার সাথেও এই মুভিটার মধ্যে কিন্তু তোমরা থ্রিল দেখতে পারবে, তোমরা মার্ডার মিস্ট্রি দেখতে পারবে, এখানে সাম সর্ট অফ হরার এলিমেন্টও অ্যাড করা হয়েছে এবং এখানে কিছু কমেডিও অ্যাড করা হয়েছে, ফ্যামিলি ইমোশনসও অ্যাড করা হয়েছে। তো প্রচুর জনার কিন্তু এই ফিল্মটার মধ্যে আছে। তো এতগুলো জনার হওয়ার জন্যে কি ফিল্মটা ঘেটে গেল নাকি ফিল্মটা ভালো হলো, সেটা জানতে গেলে অবশ্যই কিন্তু ভিডিওটা শেষ অবধি দেখবে। তো এখানে যদি গল্পটা একটু করে বলে দিই, এখানে দেখানো হচ্ছে যে একটা গ্রামে পরপর অনেকগুলো বাচ্চা গায়েব হয়ে যাচ্ছে, মার্ডার হয়ে যাচ্ছে এবং সেখানে একটা ফ্যামিলি আছে, একটা ফ্যামিলিকে কেন্দ্র করেও এখানে গল্পটা উঠে এসছে। তো ওই ফ্যামিলিতে একটা বাড়ি আছে যে বাড়িটা নাকি ভূতুরের বাড়ি, এবং ওই বাড়ির পাশে একটা পুকুর আছে, যেই পুকুরে ওখানকার পুলিশের একটা ডেড বডি পাওয়া যাবে। তো সেই পুলিশ কনস্টেবলের রিপ্লেসমেন্টে আসবে কিচ্ছা সুদীপ, নাম হচ্ছে বিক্রান্ত রোনা। তো তিনি আসার পর তিনি এখানে কী কী জিনিস ফেস করবেন, তিনি এখানে এই যে বাচ্চাগুলো যে গায়েব হয়ে যাচ্ছে এই কেসটা সলভ করতে পারবে কিনা, এবং ওই বাড়িতে কি সত্যি কোনো ভূতুরের কোনো ব্যাপার আছে নাকি, ওই ফ্যামিলি হিস্ট্রি কি, ফ্যামিলি ওই ফ্যামিলি কতটা মানে ইনভলভড আছে, বা কী এখানে কেস, কেন উনি এখানে আসলেন, এই সব কিছু জানতে গেলে তোমাদেরকে এই বিক্রান্ত রোনা মুভিটা দেখতে হবে। তো এখানে বলে রাখি, ফিল্মটা যেভাবে শুরু হচ্ছিল, এখানে ফার্স্টে দেখাবে যে কিছু বাচ্চারা না বসে গল্প করছে এবং একটা বাচ্চা তখন এখানে গল্পটা শুরু করবে যে এরকম একটা গ্রাম আছে, এই এই ব্যাপার, সেখান থেকে কিন্তু ফিল্মটা শুরু হবে আলটিমেটলি। কিন্তু এখানে হচ্ছে যখন তোমরা দেখতে বসবে, এক এক সময় এক একটা জনার এই ফিল্মটার মধ্যে আসবে, যেটার জন্য কিন্তু তোমাদের মাঝে মধ্যে মনে হতে পারে যে গল্পটা এক্স্যাক্টলি কী হচ্ছে এবং গল্পটা এক্স্যাক্টলি কোন দিকে এগোচ্ছে। কারণ এই ফিল্মটার মধ্যে যেটা আমার মনে হয় একটু নেগেটিভ কাজ করেছে, সেটা হচ্ছে ফিল্মটার গল্পটা এবং যেভাবে এখানে স্ক্রিন প্লেটাকে লেখা হয়েছে। কারণ টু বি অনেস্ট, এই ফিল্মটার মধ্যে প্রচুর টুইস্ট আছে, মানে টুইস্টের পর টুইস্ট এখানে দেওয়া হয়েছে, কিন্তু সেই টুইস্টগুলো এমনভাবে এখানে বসিয়েছে যে তোমাদের অনেক সময় কিন্তু তোমরা কনফিউজ হয়ে যাবে, তোমাদের মাথা কিন্তু রীতিমতো ঘুরে যাবে। কারণ এখানে প্রেজেন্ট আর পাস্ট এই দুটো টাইম লাইনে কিন্তু গল্পটা দেখানো হয়েছে। তো একসময় পাস্ট চলছে, পরের সময় আবার প্রেজেন্ট চলছে, আবার পাস্ট চলছে, আবার প্রেজেন্ট চলছে। তো এই যে এই দুটো টাইম লাইনে যেভাবে এখানে ডিরেক্টর শিফট করেছে, এই শিফটটা করতে গিয়ে কিন্তু তিনি অনেকটা ঘেঁটে ফেলেছেন, যার জন্য তোমরা মাঝে মধ্যে কিন্তু কনফিউজ হয়ে যাবে যে গল্পটা এক্স্যাক্টলি কী হচ্ছে, কে এখানে ভিলেন বা কে এখানে হিরো, সেটা কিন্তু তোমরা প্রথমে বুঝতে পারবে না। কারণ ফিল্মটা যেভাবে শুরু হবে, ফিল্মটা যেভাবে মিডলে করাবে, তোমাদের কিন্তু মনে হতে পারে যে আচ্ছা কিচ্ছা সুদীপের ক্যারেক্টারটা হয়তো এরকম, তিনি হয়তো এরকম রোল প্লে করছে। বাট তারপরে গিয়ে তোমাদের কিন্তু সেই ধারণাটা পাল্টে যাবে, এখানে কিন্তু কয়েকটা ক্যারেক্টারের বেশ আমূল পরিবর্তন ঘটবে, যেগুলো অবভিয়াসলি ক্লাইম্যাক্সে এসে তোমরা বুঝতে পারবে। তো সেদিক থেকে বলতে গেলে কিন্তু তোমাদের একটু কনসেন্ট্রেট দিয়ে ফিল্মটা দেখতে হবে, কারণ যদি একটু তোমাদের মনোযোগ সরে যায় ফিল্মটা থেকে, তাহলে কিন্তু তোমরা এরপর বুঝতে পারবে না যে গল্পটা কী হচ্ছে। তো আমার এখানে মনে হয় অডিয়েন্সে কানেক্ট করতে একটু প্রবলেম হতে পারে, এত বেশি টুইস্ট না, এত এই যে দুটো টাইম লাইনে শিফট করেছে সেটার জন্যে। নেক্সট যদি কথা বলি, সেটা হচ্ছে ফিল্মটা টেকনিক্যাল ফিল নিয়ে। ফিল্মটার মধ্যে কিন্তু প্রচুর VFX ইউজ করা হয়েছে, বেশ ভালো CGI ইউজ করা হয়েছে, ফিল্মটার লুক অ্যান্ড ফিল সেটআপটা কিন্তু বেশ ভালোভাবে এখানে ইউজ করেছে। এই ফিল্মে কিন্তু জঙ্গলে অনেক শুটিং হয়েছে এবং রাতের দৃশ্যতেও কিন্তু কিছু শট আছে, তো সেখানে লাইটিংয়ের ডিপার্টমেন্টটাও বেশ ভালো কাজ করেছে, জঙ্গলে শুটিংগুলো স্পেশালি বেশ ভালোভাবে ইউজ করা হয়েছে। এবং তার সাথেও ফিল্মের ক্যামেরা কাজটা কিন্তু আমার জাস্ট এক কথায় অসাধারণ লেগেছে, কারণ এই ফিল্মে কিছু অ্যাকশন সিকোয়েন্স আছে যেখানে মানে ওয়ান টেকে ক্যামেরা মুভমেন্টটা এমনভাবে ইউজ করেছে অ্যাকশন সিকোয়েন্স করতে, যে তোমরা মানে ওই অ্যাকশন সিনগুলো না অন্য লেভেলে এনজয় করবে, স্পেশালি ক্লাইম্যাক্স সিনে যে অ্যাকশন সিকোয়েন্সটা আছে সেটা আমার জাস্ট দুর্দান্ত লেগেছে এই ফিল্মটার মধ্যে। এবং এই ফিল্মটা ব্যাকগ্রাউন্ড মিউজিকটা জাস্ট নেক্সট লেভেলে ছিল, মানে পুরো ফিল্মটাকে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ক্যারি করেছে, অসাধারণ ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করা হয়েছে। স্পেশালি কিচ্ছা সুদীপে যখন এন্ট্রি সিন হবে বা তার যখন ওই হিরোইজম যখন মোমেন্টগুলো দেখাবে, তখন ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কিন্তু জাস্ট আমার চরম লেগেছে। এবং তাছাড়া আমি যেহেতু ফিল্মটা হিন্দি ডাবিংয়ে দেখেছি, তো হিন্দি ডাবিংয়ে এখানে কিচ্ছা সুদীপের যে ভয়েস ওভারটা দিয়েছে না, সেটা মানে ঠিক মানানসই হয়নি, কারণ কিচ্ছা সুদীপের যে পার্সোনালিটি বা তার যেরকম ভয়েস, সেই ভয়েসটার সাথে এই হিন্দি ডাবিংয়ের ভয়েসটা কিন্তু একদম সেভাবে ম্যাচ করেনি। হিন্দি গানগুলো ঠিকঠাক ছিল, জ্যাকলিন ফার্নান্ডেজ একটু ক্যামিও রোল আছে, তো তাকে এখানে স্বল্প সময় দেখতে পাবে, কিন্তু তার রোলটা একটু সর্ট অফ ইম্পর্টেন্ট রাখা হচ্ছে, তো সেখানে তার অভিনয়টা ঠিকঠাক ছিল। বাট হ্যাঁ, ক্যারেক্টার নিয়ে যদি কথা বলি, এখানে কিচ্ছা সুদীপের ক্যারেক্টারটা কিন্তু বেশ ভালোভাবে ডেভেলপ করেছে, বেশ ভালোভাবে দেখিয়েছে, এখানে
কিন্তু তার ক্যারেক্টারের বেশ কিছু ইমোশনাল মোমেন্ট আছে শেষের দিকে অবভিয়াসলি, যেগুলো কিন্তু তিনি দারুণভাবে ফুটিয়ে তুলেছেন। এবং তোমরা শুধু তার ক্যারেক্টারটার সাথেই কিন্তু বেশি সহানুভূতি ফিল করতে পারবে, কারণ ডেভেলপমেন্টটা সেই ক্যারেক্টারটাই ভালোভাবে দেখিয়েছে। বাট এই যে বাকি যে ফিল্মে ক্যারেক্টারগুলো আছে যাদের রোলগুলো ইম্পর্টেন্ট, সেই ক্যারেক্টারগুলো কিন্তু অতটা ভালোভাবে ডেভেলপ করেনি, অতটা কিন্তু টাইম দিয়ে সেই ক্যারেক্টারগুলোর ব্যাপারে অত কিছু দেখায়নি, যার জন্যে ওই ক্যারেক্টারগুলো না তোমরা সেরকম মানে ওই একটা লিঙ্ক ব্যাপারটা কিন্তু থাকবে না। বাট হ্যাঁ, এখানে দুটো ক্যারেক্টার উল্লেখ করতেই হবে, সঞ্জু আর পিটি টিচার। এই দুটো ক্যারেক্টারের যে ট্রানজিশনটা দেখিয়েছে সেটাই কিন্তু ক্লাইম্যাক্সে বিশাল বড় একটা চমক ছিল, ওইটা দেখলে তোমাদের পুরোপুরি মাথা ঘুরে যাবে। এবং এখানে ক্লাইম্যাক্স সিনটা কিন্তু ফিল্মটার মধ্যে সত্যি ভালো লেগেছে, কারণ আমার শেষের দিকে যেভাবে এখানে চমকগুলো দেখাচ্ছিলো সেগুলো বেশি এনজয় করছিলাম। ফার্স্ট হাফটা ঠিকঠাক ছিল, ফার্স্ট হাফটা কিছু কমেডি রাখার চেষ্টা করেছিল যেগুলো আমার অতটাও পোষায়নি। কিচ্ছা সুদীপের এন্ট্রিটা বেশ ভালো ছিল এবং ফার্স্ট হাফের গল্পটা যেরকম দেখাচ্ছিলো ইট ওয়াজ সো সো, বাট আমার মনে হয় ফিল্মটার ওভারঅল যে রান টাইম 1.5 ঘন্টার কাছাকাছি এটা এক্সেসিভ টেনে দিয়েছে। ইজিলি 10 মিনিট মতো কাট করে হয়তো দিতে পারতো ফার্স্ট হাফটা, আর একটু কম করলে হয়তো এনগেজমেন্ট ফ্যাক্টরটা বেশি থাকতো। বাট ইয়েস, ফিল্মে যখন সেকেন্ড হাফ যেখান থেকে শুরু হবে এবং ইন্টারভ্যালের আগে যে তোমাদের চমকটা দেবে সেটা কিন্তু জাস্ট তোমাদের মাথা ঘুরিয়ে দেবে পুরোপুরি। এবং সেকেন্ড হাফে কিন্তু স্ক্রিন প্লেটা অ্যাকচুয়ালি আমার একটু কমপ্লিকেটেড, একটু কনফিউজিং লেগেছে। বাট ইয়েস, তোমরা কিন্তু সেকেন্ড হাফটা বেশি বেশি এনজয় করবে। এবং যে স্কেলে বানানো হয়েছে ফিল্মটা, তোমরা যদি বিগ স্ক্রিনে না দেখো তোমরা কিন্তু তাহলে বিশাল বড় একটা জিনিস মিস করে যাবে। বাট ওভারঅল বলবো, বিক্রান্ত রোনা মুভিটা আমি যে এক্সপেকটেশনস নিয়ে দেখতে বসেছিলাম আমার ঠিকঠাক লেগেছে। বাট হ্যাঁ, ফিল্মটা অবভিয়াসলি ভালো, ফিল্মটা তোমরা যদি কোনো এক্সপেকটেশনস না নিয়ে দেখতে বসো, জাস্ট তোমরা যদি বিগ স্ক্রিনে জাস্ট গ্র্যান্ড স্কেলটা এনজয় করো, ব্যাকগ্রাউন্ড মিউজিক যদি এনজয় করো, তাহলে এই ফিল্মটা অবশ্যই দেখতে পারো। তোমরা যদি বিক্রান্ত রোনা মুভিটা দেখে থাকো অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো, এবং যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশন বেলটাও কিন্তু অল করে দিও। তো দেখা হবে পরের ভিডিওতে, বাই।